নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্বকরী। এই স্লোগানকে কেন্দ্র করে জেন্ডার ও নারী নির্যাতন প্রতিরোধে মেয়ে শিক্ষার্থীদের সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের সংলাপ কর্মসূচি র্যালি অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার ইএলজি প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদের আয়োজনে নারী নির্যাতনে মেয়েদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশফাকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালি উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর জহিরুদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ মাতুয়ারা লিপি, রাঙ্গাবালি প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, সাংবাদিক এম এ ইউসুফ আলী, তুহিন রাজ ও স্কুল কলেজের ছাত্রী অভিভাবক সহ অনেকেই সভায় উপস্থিত ছিলেন। এ সময় বক্তা বলেন, নারী নির্যাতন বন্ধে সকলকে সোচ্চার হতে হবে, সমাজে বাল্যবিবাহ বন্ধের ভূমিকা রাখতে হবে। কোথাও বাল্যবিবাহ না বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে উপজেলা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে।